Hello guys, welcome to Bike Lover Bachelor. Asha kori shobai bhalo achen. Ajke amar sathe ache Yamaha R15 version 3 Indonesian Monster Energy Edition ta. Ajke ei bike tar upor ekta video banabo ar ajke video je topic ta seta hocche 2023 sale esheo Yamaha R15 version 3 kena uchit hobe ki na. কারণ এটা যে লেটেস্ট মডেল মানে R15 সিরিজের যে লেটেস্ট মডেল Yamaha R15 ভার্সন 4 এবং M এগুলো লঞ্চ হয়ে গেছে 2021 এর লাস্টের দিকে তো তারপরে প্রায় আরো 1.5 বছর টাইম চলে গেছে তো এখন এটা লেটেস্ট মডেল লঞ্চ হওয়ার প্রায় 1.5 বছর পরে এই বাইকটা মানে Yamaha R15 ভার্সন 3 গোলা কেনা উচিত হবে কি না সেটার ব্যাপারে আজকে আপনাদেরকে বলবো আর এখন আমার পেছনে যে বাইকটা আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মডেল বাট আমি আপনাদেরকে ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান দুইটার কথাই বলবো চলুন প্রথমে বাইকটা একটু দেখাই হালকা একটু স্পেসিফিকেশন মনে করাই দিই আপনাদেরকে আর তারপরে রাইড করতে করতে বলি যে এটা কেনাটা উচিত হবে কি না তো এই হচ্ছে বাইক Yamaha R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান মনস্টার এনার্জি এডিশন বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে অনেক এক্সপেন্সিভ একটা বাইক ছিল বাট তারপরে ই কমার্স সাইটগুলো যখন বেড়ে যায় তখন বাংলাদেশে ঘরে ঘরে R15 ভার্সন 3 চলে যায় তো হালকা স্পেসিফিকেশন সম্পর্কে বলি এটার যে ইঞ্জিনটা এটার ইঞ্জিন হচ্ছে 155 সিসি সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুর ফোর ভ্যালভ এসওএসসি ইঞ্জিন আর এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস করা হচ্ছে 19.3 PS ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.7 Nm ইন্দোনেশিয়ানটা ইন্ডিয়ান BS6টার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.1 এবং BS4 যেটা ছিল ওটার ম্যাক্সিমাম টর্ক 15 Nm পাওয়ার টর্কে হালকা ডিফারেন্স আছে গুগল করলে এগুলো পেয়ে যাবেন আজকে ভিডিওর টপিক এটা না আর বাই দ্য ওয়ে এই বাইকটাতে একটা সুন্দর জিনিস আছে সেটা আমি আপনাদেরকে দেখাই এটার যে এই ব্রেক মাস্টার সিলিন্ডারটা এটা চেঞ্জ করা আরসি BS1 এটা তো অনেক বাইকে দেখছেন বাট এই জিনিসটা খুব কম বাইকে দেখা যায় এটা হচ্ছে হাইড্রোলিক ক্লাচ এখানে দেখতে পাচ্ছেন ব্রেকের যেরকম একটা মাস্টার সিলিন্ডার থাকে ক্লাচেরও ওইরকম একটা মাস্টার সিলিন্ডার আছে তো এইটা পরে এক্সপ্লেন করবো আপনাদেরকে যে হাইড্রোলিক ক্লাচ কী কীভাবে কাজ করে অনেকে হয়তো জানেনও বাট হাইড্রোলিক ক্লাচ নিয়ে আলাদা একটা ভিডিও আমি করবো খুব তাড়াতাড়ি যারা জানেন না তাদের জন্য আর এই বাইকটা ইউজড বাইক হিসেবে BSB মার্টে সেলসের জন্য আছে তো কেউ যদি এই বাইকটা নিতে চান তাহলে BSB মার্টে যোগাযোগ করতে পারেন নাম্বার দেখুন এখন নিচে আসতেছে আর যে কোনো ধরনের ইউজ বাইক লাগলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সামনে USD সাসপেনশন এটা এখনও ভার্সন 4 এ দেওয়া হয় আর যখন ভার্সন 3 লঞ্চ হয় তখন USD সাসপেনশন এই স্পোর্টস বাইক টপ তিনটার মধ্যে শুধুমাত্র এটাতেই ছিল তারপর সামনে 282 mm ডিস্ক ব্রেক সামনে টায়ার 100 সেকশন পেছনের টায়ার হচ্ছে 140 সেকশন আর পেছনের ডিস্ক ব্রেক ইন্দোনেশিয়ানটাতে থাকে হচ্ছে 240 mm লম্বা একটা এক্সস্ট মনোশক সাসপেনশন পেছনে অ্যান্ড ডিজাইন খুবই মাসকুলার খুবই সুন্দর পার্সোনালি আমার ভার্সন 3 এর ডিজাইন খুবই ভালো লাগে কারণ মডিফিকেশন যদি করতে চান তাহলে ভার্সন 3 হচ্ছে সবথেকে ভালো বাইক মডিফিকেশন করার জন্য পার্সোনালি কাস্টমাইজ করার জন্য আর আমার ভার্সন 3 ছিল BS6টা খুব একটা বেশি কিছু করিনি ওইটাতে বাট তারপরও হালকা পাতলা মডিফাইড ছিল এই বাইকটার স্পেশালিটির কথা যদি বলি তাহলে এটার ইঞ্জিনে VVA রয়েছে ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন বাইকটার লুকস খুবই মাসকিউলার লুকস এবং তার সাথে এখনও যদি বলেন কোনো দিক দিয়ে ব্যাকডেটেড লাগে না বা স্পোর্টস বাইকগুলোর মধ্যে কোনো দিক দিয়ে এখনও R15 ভার্সন 3 ব্যাকডেটেড হয়ে যায় নাই চলুন রাইড করা শুরু করি আর তারপরে বাকিটুকু বলি নাও লেটস গেট রাইডিং এক সময়ের বাংলাদেশের সব থেকে গুড লুকিং স্পোর্টস বাইক এখন তো এর থেকে গুড লুকিং অনেক স্পোর্টস বাইক চলে আসছে তো এখনও 2023 সালে এসে এটা কেনা ঠিক হবে কি না প্রথমে চলুন আমরা বলি বাইকের লুকসের কথা তো যদি লুকসের কথা বলি এই বাইকের লুকস নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকার কথা না মারাত্মক লুকস এখনও যদি রোড প্রেজেন্সের কথা বলেন বা এখনও যদি মানুষের দাম দেওয়ার কথা বলেন R15 ইজ R15 একটা নাম বললেই হয়ে যায় যে দিস ইজ R15 নামও বলা লাগে না মানে বাইকের পরিচয় দেওয়ার জন্য বা বাইকের প্রেজেন্স বোঝানোর জন্য এই বাইকের নামও বলা লাগে না আর বাংলাদেশে এখনও ম্যাক্সিমাম জায়গায় স্পোর্টস বাইক মানেই R15 আপনার কাছে একটা R15 আছে বাস ডাজেন্ট ম্যাটার ওটা কত সালের মডেল বা কেমনে কি প্রথমে বলি পারফরমেন্সের কথা এখন যদি পাওয়ারের কথা ধরেন তাহলে এটার পাওয়ার হচ্ছে 19.3 PS এর থেকে বেশি পাওয়ারফুল কোনো R15 নাই ইন্দোনেশিয়ান V4 যেগুলো ওগুলোরও সেম পাওয়ার এমগুলোরও সেম পাওয়ার ইন্ডিয়ানগুলোর পাওয়ার এখন আরও কম কারণ ওগুলো BS6 এমিশনের জন্য ওগুলোর পাওয়ার কম তো পারফরমেন্সের কথা যদি বলেন তাহলে R15 ভার্সন 4 বা M কোনোটাই এটাকে বিট করতে পারবে না এরপরে লুকসের কথা বলেছি পাশাপাশি যদি R15 M এবং R15 এই ভার্সন 3 একসাথে রাখেন কেউ দেখে বলবে না যে ভার্সন 3 ব্যাকডেটেড লাগতেছে ইভেন কিছু কিছু অ্যাঙ্গেল থেকে ভার্সন 3 দেখতে বেটার লাগে তো এই গেল পারফরম্যান্স অ্যান্ড লুকসের আলাপ এরপরে যদি ফিচার্সের কথা বলি তাহলে R15 M এ প্র্যাকটিক্যাল ফিচারের মধ্যে একটা জিনিসই বেশি আছে সেটা হচ্ছে কুইক শিফটার আছে ট্র্যাকশন কন্ট্রোলের কথা আমি বলতেছি না কারণ ট্র্যাকশন কন্ট্রোলটা আমার মানে মনে হয় না যে 150 cc বাইকের তেমন একটা কাজে আর হ্যাঁ এখন ইন্দোনেশিয়ানগুলোতে ABS আছে বাট যদি আপনি ABS চান তাহলে আপনি আবার ইন্ডিয়ান মডেলও নিতে পারেন লুকস পারফরমেন্স ফিচার এবার বলি মাইলেজের কথা মাইলেজও কোনো দিক দিয়ে V4 বা M এগুলো R15 ভার্সন 3 থেকে বেশি দেয় না একই রকম মাইলেজ দেয় কারণ ইঞ্জিন সেম পাওয়ার আউটপুট সেম
টায়ার সাইজ মানে ম্যাক্সিমাম জিনিস সেম, আপনি বলতে পারেন, খালি বডি আউটলুকটা আলাদা। তো সেই দিক থেকে আপনার যদি এখনও R15 ভার্সন 3 লুকস পছন্দ হয় আপনি অবশ্যই নিতে পারেন। R15 ভার্সন 3 যদি এখন কেউ নিউ কিনতে চান আমি না করবো না, প্রাইস একটু বেশি হয়ে যায় এখন নতুন হিসেবে, বাট তারপরও নট এ ব্যাড ডিল। যারা ভার্সন 4 ইন্দোনেশিয়ানগুলো কিনতেছেন, এই ভার্সন 4 ইন্দোনেশিয়ানগুলো না কিনে ভার্সন 3 ইন্দোনেশিয়ানটা নেওয়া ওই সেম একই কথা, খালি বডি আউটলুকটা আলাদা। মানে ভার্সন 3 না কিনে আপনি যদি আরও টাকা বাড়ায় ভার্সন 4 কিনেন ইন্দোনেশিয়ান ব্ল্যাকগুলা বা ইন্দোনেশিয়ান ব্লুগুলা, তাহলে ওই যে আপনার একটা মনের শান্তি থাকলো জাস্ট যে আমি এক মডেল আপডেটেড বাইক নিয়েছি, বাট ওই যে লুক ছাড়া আর কোনো কিছু আপডেটেড নাই। তো এখন আমি বলি যে কেউ যদি R15 কিনতে চান, যদি বাজেট থাকে তাহলে গো ফর দ্য লেটেস্ট মডেলস, ইন্ডিয়ান অ্যাম নেন অথবা ইন্দোনেশিয়ান অ্যাম নেন। ইন্দোনেশিয়ান অ্যাম একটু বেশি ওভার প্রাইসড, ইন্ডিয়ান অ্যাম নেওয়াটা সব থেকে বেটার হয়। যদিও ইন্ডিয়ান অ্যামও ওভার প্রাইসড, বাট যদি ইন্ডিয়ান অ্যাম আর ইন্দোনেশিয়ান অ্যামের প্রাইস কম্পেয়ার করেন এবং তার সাথে ফিচার্স কম্পেয়ার করেন, সেই হিসেবে ইন্ডিয়ান অ্যামটা বেটার, ইন্ডিয়ানটা। তো যারা যারা এখনও চিন্তা করতেছেন যে R15 ভার্সন 3 কেনা উচিত হবে কি না এখনও, তাদের জন্য বলতেছি হ্যাঁ, R15 ভার্সন 3 এখনও মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বাইক। প্রাইস, পারফরমেন্স, ফিচার্স, রোড প্রেজেন্স সব কিছু চিন্তা করে এখনও R15 ভার্সন 3 থেকে ভালো বাইক খুব কম আছে বাংলাদেশে। যদি লেটেস্ট মডেলে আপডেট করতে পারেন তাহলে সেই হিসেবে ঠিক আছে, হ্যাঁ যদি অ্যামগুলো নিতে পারেন, বাট যদি অ্যামটা না নিতে পারেন তাহলে আর কিছু বাড়াই দিয়ে ভার্সন 4 নেওয়ার থেকে এই কিছু কমে ভার্সন 3-তে থাকাও বেটার। আর R15-এর রিসেল ভ্যালু স্পোর্টস বাইকের মধ্যে হাইয়েস্ট, তো আপনি যদি কিনে কিছুদিন পরে সেলও করে দেন কোনো ঝামেলা নেই। আর এখন একটা ইউজড R15 ভার্সন 3 ইন্ডিয়ান মডেলটা যদি কিনেন কত টাকা লাগে, 3,60,000 টাকা। এই প্রাইসে অনেকগুলো চাইনিজ ব্র্যান্ডের স্পোর্টস বাইক পাওয়া যায়। তো অনেকে চিন্তা করেন যে ওগুলো নতুন কেনা বেটার হবে না R15 ইউজড কেনা বেটার হবে, এনি ডে ভাই, এনি ডে R15 ইউজড কেনা বেটার হবে, একটা চাইনিজ বাইকের থেকে এনি ডে একটা ইউজড R15 কেনা বেটার হবে। আমি এরকম বলতেছি না যে চাইনিজ বাইক ভালো না, চাইনিজ বাইকগুলোও ভালো, বাট কথা হচ্ছে যে ওগুলো সার্ভিস করানো একটা ভেজাল, স্পেয়ার পার্টস পাওয়া একটা ভেজাল। দেখা যায় যে ওগুলো নতুন কিনে আপনাকে যেই হ্যাসেল পোহাইতে হবে, একটা 20,000 চলা R15 যদি নেন আপনাকে অতটা হ্যাসেল পোহাইতে হবে না। তো নতুন যদি কিনতে চান ইয়েস অবশ্যই এখনও R15 নেওয়া বেটার, আর যদি ইউজড কিনতে চান হ্যাঁ যে কোনো নতুন চাইনিজ বাইকের থেকে ইউজড R15 বেটার। এখন আবার কেউ বললেন না R15-এর প্রতি বায়াসড হয়ে ভিডিও করতেছি, ভিডিওটা R15-এর এই জন্য এইভাবে R15-ই বললাম। R15 ছাড়া এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও ভালো ভালো অপশান আছে, যেমন ধরেন GSXR কিংবা CBR এগুলোও নিতে পারেন, বাট ভিডিওটার টাইটেল যেহেতু যে 2023-তে R15 ভার্সন 3 নেওয়া উচিত হবে কি না, এই জন্য R15 ভার্সন 3 সম্পর্কেই স্পেসিফিক্যালি বললাম। আর বাদ বাকি আমার R15 ভার্সন 3 BS6টা 10,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্সের একটা ভিডিও শেয়ার করা আছে ইউটিউবে, তো কেউ যদি বাইকের রিভিউ দেখতে চান অবশ্যই ওটা দেখতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর, থ্যাংক ইউ।